কামরাঙ্গির চরে হলুদ দিয়ে তৈরি হচ্ছে ড্রিঙ্ক পাউডার, বিদেশি ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে ভেজাল পণ্য, সংশ্লিষ্ট দুই সংস্থার প্রতিনিধিকে হাইকোর্টে তলব। মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ১২ বাংলাদেশি সংখ্যামুক্ত হলেও তিনজনের অবস্থা আঘাত গুরুতর, বিমানের ব্যাপক ক্ষতি, ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন। এবার ঐক্যফ্রন্টকে কাদের সিদ্দিকীর আলটিমেটাম, এক মাসের মধ্যে বের হয়ে যাওয়ার ঘোষণা, দুর্বৃত্তায়নের কারণেই ভাঙন মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। এবং কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে আজও রাজপথে আন্দোলন, বর্বরোচিত ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।